নমস্কার, আমি বিনীতা, আপনাদের হারমোনিয়াম দিদি। তো আজকে আবার চলে এলাম একটি নতুন গানের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব, দেখলাম চিকন কালা গলায় মালা বাজনো নূপুরো পায়, যে গানটি রয়েছে, অদিতি মুন্সি গিয়েছেন গানটি। তো এই গানটির টিউটোরিয়াল আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই গানটা হচ্ছে দাঁতের তালের ওপরে এবং আমি স্কেল বি ফ্ল্যাটে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা সগমটা দেখে নিই। সা রে গা মা পা ধা নি সা, গানটার ক্ষেত্রে বেশি কোমল স্বর ব্যবহৃত হবে না, শুধুমাত্র কোমল নি ব্যবহৃত হচ্ছে, বাদ বাকি সমস্ত শুদ্ধ স্বরগুলি ব্যবহৃত হচ্ছে। তো শুরু হবে গানটা মা থেকে, কেমন হচ্ছে? ফার্স্ট দুটো লাইন আমরা দেখে নিই। দেখলাম চিকন কালা গলায় মালা বাজনো নূপুরো পায়, ফার্স্ট লাইন। তারপর উপরে সা থেকে হচ্ছে, ও তার চূড়ার ফুলে ভ্রমর ভুলে, তারপর উপরে সা থেকে হবে, দেখো তেরু চুনয়নে চাই, এমন হবে তাহলে। দেখলাম মামা মামা চিকন মারে মা কালা, মামা মাপা গলায় পা 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 মা ধালা ধানি সারে সা বাজনো সারে সা নু নু সা নি ধা পুরো ধা সা কুমলি পাই কুমলি ধা ধা পা পাই হলো। তারপর উপরে সা থেকে হচ্ছে, ও তার উপরে সা 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 চূড়ার সারে রে ফুলে রে পা ভ্রমর পারে রে ভুলে ভুরে লে সারে গামা হে গারে সা, দেখো সা সা তেরো ছো সারে সা ন নিধা বনে ধা সা কুমলি চাই কুমলি ধা ধা পা হলো। তারপর আবার চিকন কালা গলায় মালা বাজনো নূপুরো পায়, এটা তারপর ফিরে আসতে হবে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের যে ফার্স্ট পার্ট, সেটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা ফার্স্ট পার্টের সুরটা আরেকবার শুনে নিই। শুরু হচ্ছে মা থেকে, কেমন হবে? দেখলাম চিকন কালা গলায় মালা বাজনো নূপুরো পায়, তারপর পরে সা থেকে হচ্ছে, ও তার চূড়ার ফুলে ভ্রমর ভুলে, তারপর পরে সা থেকে হচ্ছে, দেখো তেরো চুনয়নে যায়, আবার চিকন কালা, এরপর ফিরে আসতে হবে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এরপর আমরা দেখবো সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টের শুটটি শুরু হচ্ছে মা থেকে, কেমন হবে? শ্যাম নাগরে যে দাঁড়ায় আছে, শ্যাম নাগরে যে দাঁড়ায় আছে, এমন হবে। তারপর তারপর ধা থেকে হচ্ছে, কালো রূপে আলো করে শ্যাম নাগরে যে নাগর মা পাপা জি পা দাদা হচ্ছে ধাতে রাই বাধা পা সা সা আছে আছে সুধনি ধা কুমলনি শ্যাম কুমলনি ধা পা নাগর মা পাপা জি পা দাঁড়াই আছে, একই রকম হচ্ছে দাঁড়াই ধাপা ধাপা সা সা আছে নি ধা কুমলি ধাপা আছে নি ধা সা কুমলি ধাপা তেরো ছো নয়নে চা না। তারপর হচ্ছে কালো ধা উপরে সা রূপে সা সা নি ধাপা আলো ধানি সারে সা আলো করে
তে এসে থামছে হচ্ছে এর পরের বার আর না চাই এটা হচ্ছে না চাই পাতে এসে থামতে হবে তো এখানে শেষ হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট তাহলে আমরা সেকেন্ড পার্টের সুরটা আরেকবার শুনে নিই মা থেকে শুরু হচ্ছে কেমন হবে সেকেন্ড পার্ট এরপর আমরা দেখব থার্ড পার্ট তো থার্ড পার্টের শুটটি শুরু হচ্ছে পা থেকে কেমন হবে সখী কে আজ উপে খুলু ওই কালিন্দির খুলে ঝুলিয়া না গরু হলো তারপরে পা থেকে হবে ঘরে ফিরে যেতে নারিলাম সই আকুল করিল আকুল পাতে
আমাদের ফোর্থ পার্ট, এরপর শুরু হচ্ছে আমাদের লাস্ট পার্ট, ফিফথ পার্ট। তো এটাই শেষ,
সা থেকে শুরু হবে, কেমন হবে? জুবানি চঞ্চল মুকুর কুন্দন, ইন্দু ইন্ধনে পিয়ালো বাস হলো। তারপর পা থেকে রাতায় উত্তপ্ত চরণ যুগল নিছুনি গোবিন্দ দাস, এমন হবে তাহলে যুব সা সা নে রেম রেম চঞ্চল মা 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 পা মুকুর পা ধা পা মা কুন্দন পা 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 ইন্ধনে সা পা পা পিয়ালো পা ধা পা মা বাস মা পা ধা নি সা নি ধা নি পা সরি ধা নি ধা পা বাস হলো। তারপর রাতা পা সা ধা সা রাতা ইউত পালো সা 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 চরণ সাগরে যুগল যুগল যু সা গ নিধা লো ধা কুবলি নিছুনি ধা পা পা গোবিন্দ পা ধা পা মা দাস মা পা ধা নি সা ধা নি ধা পা দাস হলো। তারপর মা থেকে হচ্ছে ঝলমল আহা ঝলমল করে দেখো ঝলমল আহা ঝলমল করে, এমন হবে তাহলে ঝলমল মামা পাপা আহা পাপা ঝলমল পাপা বাধা করে সা কুমলি ধা দেখো পামা ঝলমল আহা ঝলমল করে করে সা কুমলি ধা পা করে হলো। তারপর উতার মকর কুন্দন তাহলে উতার ধাসা সা ম সা নি ধা পা কর ধানি সারি সা কর কুন্দন ধাসনি ধা পা সুধনি ধা সা কুমলি ধা পা কুন্দন। তারপর আবার ঝলমল 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 করে ঝলমল মা পাপা ঝলমল পাপা পাপা ঝলমল পাপা পা ধা করে সা কুমলি ধা পা হলো। তারপর উতার মকর কুন্দন তাহলে উতার ধাসা সা ম রে গা মা গা ম কর রে সা সা কুন্দন নি ধা সা কুমলি ধা পা নি ছো নি গোবিন্দ দাস তাহলে নি ছো পাপা নি ধা কুমলি গো পা ধা পা মা বিন্দ মা পা দা পা ধা সা সুধনি আস ধা সা কুমলি ধা পা আস নি ছো নি গোবিন্দ দাস নি ছো নি গোবিন্দ দাস পাতে এসে থামছে। তো এখানে কিন্তু আমাদের গানটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লাস্ট পার্টের সুরটা আরেকবার শুনে নিই। শুরু হচ্ছে মা থেকে সরি সা থেকে শুরু হচ্ছে, কেমন হবে? যৌবনে চঞ্চল মুকুর মুকুর কুন্দন, তারপর সা থেকে হচ্ছে ইন্ধনে ইন্ধনে পিয়ালো বাস, তারপর পা থেকে হচ্ছে রাতায় উত্তপ্ত চরণ যুগল নিছুনি গোবিন্দ দাস হলো। তারপর মা থেকে হবে ঝলমল ঝলমলে ঝলমল সরি ঝলমল আহা ঝলমল করে দেখো ঝলমল ঝলমলে ঝলমল করে। তারপর ধা থেকে হচ্ছে উতার ঝলমল ঝলমলে ঝলমল
তো আমাদের গানটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ গানটা আমি আমার বিনীতা হালদার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর আপনারা যদি আপনাদের পছন্দের গানের স্বরলিপি 24 ঘন্টার মধ্যে খুবই কম খরচে পেতে চান পার্সোনালি, তো আমার সঙ্গে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।